ঘরে আসু, বসো। শাবুন মেয়েটা কই? মেয়েটা তোমার ভাইয়ের সাথে আছে। ও বোন, ছেলেটার কি নাম রেখেছো? ছেলেটা কি সুন্দর দেখতে হয়েছে। বোন, আমার ছেলের নাম হচ্ছে সুহান। তাবুন, তোমার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম মুস্কান। তাবুন, ভাইকে বাড়ি পেটে নিয়ে আসলি না? তোমার ভাইকে আসতে বললাম, আসলো না, গাড়িতে বসে আছে। আমি জানি ভাই আসবে না গো, কারণ আমরা গরিব মানুষ। ও মনেও কথা বলছো কেন? আমি তোমার বাড়ি আসিনি নাকি? তোমার ভাই এমনি আসলো না, গাড়ির এসিতে বসে আছে। ও বোন, ছেলে কাঁদছে, ছেলে মনে হয় দুধ খাবে না। ভাই বলছি, আমাদের ঘরের পেছনের জমিটা কিনবে, তো জমিটা খুব ভালো ভাবে কিনে নাও। হ্যাঁ, তোমার ভাই বলছিল ওখানে থাকবেন, ওখানে লোকজন ভালো নাই, তা জায়গাটা নিলে ভালো হবে, তোমাদের বাড়ির কাছে চলে আসবো। বোন, তাহলে বেড়াইতে আসো। ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি নিয়ে আসছি। তুমি মারো অবস্থান, স্টপ। আমি এখন খেলা খেলবো। এবারে বাড়ি চতুর আব্বা খুব রেগে আছে। না, আমি এখন যাবো না, তুমি যাও, তুমি আসো। মোমবাতি জ্বলে, বাড়ি যাবি না, সোহানের সাথে খেলা খেলবি না? আব্বা, আমার সোহানের সাথে খেলা খেলতে খুব ভালো লাগে, তাই তো যাই। কেন, পাড়াতে তো অনেক ছেলেপিলে আছে, তাদের সাথে মিশবে? একদম সোহানের সাথে মিশবি না। পরে যদি তোকে সোহানের সাথে দেখি, তোকে তোর ফুর বাড়ি পেটি দেবো। না, আমি ফুদের বাড়ি যাবো না, আমি সোহানের সাথে খেলা খেলবো। বেশি কথা বলবি নি, আমি যেটা বলছি সেটাই শুনবি, যা ঘরে যা। ছোট কি বড় আমি অত জানিনি, আজকে ওকে বাড়ি নিয়ে আসবো, ওকে ফুমুর বাড়ি পেটি দিবি। ছেলে মেয়ে খেলবে তা কি হয়েছে? তুই বেশি কথা বলবি নি, তুই হয়েছি বদমাইশের ধারে। আরে ভাই বসো বসো, মুস্কান উপরে খেলা খেলছি। বসার টাইম নেই, খেলা খেলছি, খেলা। দেখো দেখো কি সুন্দর একটা পাখি, কি সুন্দর। মুস্কান, তুমি চোখ বোঝা তো তোমার জিনিস দেবো। এবার চোখ খোলো। ওয়াও, কি সুন্দর মালা! সোহানা বেটি, তুমি চোখ বসে, তোমাকে আমি একটা জিনিস দিতে চাই। ঠিক আছে,
নাও এবার চোখ খোলো। কি সুন্দর, কি সুন্দর। শোন, আমার আব্বা আমাকে বলছে পুকুর বাড়ি দিয়ে পাঠাবে। তুমি চলে গেলে আমার কার সাথে খেলা খেলবো? আরে পাগল, তুমি মন খারাপ করছো কেন? আমি সারা জীবনের জেনে যাচ্ছি নাকি? মুস্কান, তুমি জানো না তুমি থাকো, তোমাকে আমি একদিন না দেখে থাকতে পারবো না। চল। আরে পাগল, আমি তো কদিনের মধ্যে চলে আসবো। আমার মেয়ে হেরিকেল দিয়েছে আর আমি বাঁশ দুব হাতে হেরিকেল, আর বাকিটা বললাম না, বুঝতে পেরেছিস? কি করবে চাষি গিরিবার, রাজ্যে তোর খুব দেওয়ার পেটে দিবে। হাই বাড়ি চ। যা নতুন জামাটা পরিনি গা, আজকেই তোকে তোর ফুরবার পেটে দেবো। ওমা, আমি কলেজ যাচ্ছি, আজকে আমার ভর্তি আছে। ঠিক আছে মধু, ভালোভাবে যাবি। ঠিক আছে, আমি আসছি। ওমা, আমি সন্ধ্যে বাড়ি যাচ্ছি। ওমা, তো তাড়াতাড়ি বাড়ি আসবি, নাহলে তোর আব্বা আবার বকবে। ঠিক আছে মা, তাড়াতাড়ি বাড়ি আসবো। খালা, ও খালা বাড়ি আছো? কে বুড়ি তুমি, তোমাকে তো আমি চিনতে পারলাম না। ও খালা, আমাকে চিনতে পারছো না? আমি মুস্কান। ও বুড়ি, তুমি কত বড় হয়ে গেছো, আসো আসো ঘরে আসো। ও বুড়ি, ভালো আছো তো? হ্যাঁ খালা, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ বুড়ি, ভালো আছি। ও বুড়ি, বসো, তোমাদের নাস্তা পানির ব্যবস্থা করি। ও খালা, তোমাকে তো হুটো পাটা করতে হয় না। ও খালা, সোহান কোথায় গিয়েছে? সোহানকে তো দেখছি না। ও বুড়ি, সোহান এক্ষুনি কলেজ গেল, আজ ভর্তি আছে তো। কোন কলেজে ভর্তি হতে গিয়েছে? এই তো বুড়ি, বেথর কলেজে ভর্তি হতে গিয়েছে। ও বেথর কলেজে ভর্তি হয়েছে, তাহলে আমিও বেথর কলেজে ভর্তি হব। খালা বসো, আমি বাড়ি গিয়ে কলেজে যাবো ভর্তি হতে। ও বুড়ি, খাওয়া দাওয়া করে যাও। না না খালা, আজ বাড়ি যাও, অন্যদিন এসে খেয়ে যাবো।